সাবস্ক্রাইব করুন ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলটাকে এবং পাশে থাকা ঘন্টা আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনফরমেশন ইজ ওয়েলথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, ঐকশ্রী স্কলারশিপ, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ পোর্টাল। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু অর্থাৎ বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি ও শিখ সম্প্রদায়ের মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ। এই স্কলারশিপ প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক লেভেলে হয়ে থাকে। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ঐকশ্রী স্কলারশিপ রিনিউ করবেন। অনেকে কমেন্ট করে লিখেছিলেন যে আপনি যদি রিনিউয়াল প্রসেসের একটা ভিডিও বানিয়ে দেন, তো আজকের সেই ভিডিওটা তাদের রিকোয়েস্টের জন্য। তো আমি সমস্ত কিছু ডিটেলসে কিন্তু দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ যে কীভাবে আপনারা আপনাদের ঐকশ্রী স্কলারশিপটা রিনিউ করবেন। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনাদের আশা করি কোনো প্রবলেম হবে না। আর প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটাকে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করুন। এবং এ ধরনের আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো চলুন শুরু করি। আমরা যে কোনো কিন্তু ব্রাউজার ওপেন করে নেব, গুগল ক্রোম ব্রাউজার আমরা ওপেন করে নিয়েছি। এবং আমরা কিন্তু এখানে লিখব সার্চ বারে, আমরা কিন্তু সার্চ বারে এখানে লিখে দেবো ঐকশ্রী স্কলারশিপ, ঠিক আছে। ঐকশ্রী স্কলারশিপ 2020-21 আমরা এখানে লিখে দিয়ে জাস্ট ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের পেজটা খুলে যাবে। এবং তারপরে যেখানে খুলবে, এই দেখুন প্রথম যে ইয়ের অপশন এলো সেটা কিন্তু আমরা ক্লিক করব। তারপর ক্লিক করার পর কিন্তু ঐকশ্রী যে অফিসিয়াল পেজ সেটা কিন্তু খুলে যাবে। তো ঐকশ্রী অফিসিয়াল পেজ খোলার পরে একটু সময় নেবে, সবসময় একটু রাতের দিকে করবেন, তাহলে সুবিধা হবে। এরপর আমরা কিন্তু কী করব, এই যে ডান দিকে দেখুন লেখা রয়েছে রিনিউয়াল অপশন, এই রিনিউয়াল অপশন আমরা ক্লিক করব। কারণ এই ভিডিওটা আমি শুধুমাত্র রিনিউয়ালদের জন্য, কীভাবে রিনিউয়াল করবেন, রিনিউ করবেন সেটা কিন্তু দেখাচ্ছি। দেখুন লেখা রয়েছে ঐকশ্রী পশ্চিমবঙ্গ সরকার সংখ্যালঘু সম্প্রদায় ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ পোর্টাল, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সম্প্রদায়ের বৌদ্ধ, জৈন, দেখুন লেখা রয়েছে মুসলিম, পার্সি, শিখ, মেধাবী, দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ। অর্থাৎ এটা হচ্ছে মাইনরিটি, এটা সরকারি পুরো ওয়েবসাইট, ঠিক আছে। ঐকশ্রী স্কলারশিপ এটা রিনিউ করার জন্য জাস্ট আমরা রিনিউ অপশানে ক্লিক করব। রিনিউ অপশানে ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের নতুন একটা পেজ খুলবে। রিনিউ অপশানে ক্লিক করলে কিন্তু নতুন যে পেজটা খুলবে সেটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, কোন ডিস্ট্রিক্ট থেকে আমরা বিলং করছি। দেখুন লেখা রয়েছে সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট ফর অফ ইউর ইনস্টিটিউট, অর্থাৎ আপনার স্কুলটা আপনি কোন জায়গায় থাকছেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে না, আপনার স্কুলটা কোন জায়গায় সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। কোন কোন ডিস্ট্রিক্টে ইনস্টিটিউটটা সেটা সিলেক্ট করবেন, তার আগে কিন্তু দুটো জিনিস চাই। একটা হচ্ছে আপনার আইডি চাই, স্টুডেন্ট আইডি, যেটা আপনার গতবারে যে ফর্মটা ফিল আপ করেছিলেন যখন, তখন যে প্রিন্ট আউটটা পেয়েছিলেন সেখানে কিন্তু SSP দিয়ে একটা আইডি আছে, আমি দেখিয়ে দিচ্ছি কীরকম আইডিটা হয়, ঠিক আছে। দেখুন আইডিটা ঠিক এরকম হয়, এই দেখুন লেখা রয়েছে SSP দিয়ে যখন একটা আইডি লেখা রয়েছে, এই আইডিটা কিন্তু হয়, এই ধরনের আইডি হয়। এবং ডেট অফ বার্থ কিন্তু লাগবে, এই দুটো জিনিস কিন্তু লাগবে। তো আমরা এবারে কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার জন্য আমরা যেহেতু বীরভূম থেকে বিলং করছি, সেহেতু বীরভূম ডিস্ট্রিক্ট আমরা সিলেক্ট করব। এবং তারপর কিন্তু বীরভূম সিলেক্ট করার পরে আমাদের কিন্তু একটা কনসেন্ট চাইবে যে আমরা শিওর কিনা। দেখুন উপরে দিয়ে আর ইউ শিওর দ্য ডিস্ট্রিক্ট অফ ইনস্টিটিউশন, তো ওকে ক্লিক করব আমরা। ওকেতে ক্লিক করলে কিন্তু নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু আমাদের পুরো লেখাটা লগ ইন পোর্টালটা চলে আসবে, লগ ইন গেটটা, লগ ইন পেজটা চলে আসবে, যেখানে কিন্তু আমরা লগ ইনটা করব। দেখুন এই জায়গাটায় যে দেওয়া রয়েছে, এই জায়গাটায় কিন্তু আপনাকে ওই আইডিটা লিখতে হবে, SSP দিয়ে যে আইডিটা, এখানে আপনার ডেট অফ বার্থ, ঠিক আছে, ইয়ার, মান্থ, ডে লিখতে হবে। বীরভূম তো অলরেডি সেট করা আছে, এখানে ক্যাপচা দেবেন এবং লগ ইনে ক্লিক করবেন। তো আমি টোটালটা দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা কিন্তু পুরো আইডি, পুরো ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি, এরপরে জাস্ট আমরা লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করলে কিন্তু আমাদের নতুন পেজটা কিন্তু খুলে যাবে, নতুন পেজ খুললে কিন্তু আমাদের পুরো পোর্টালটা দেখাবে। দেখুন এখানে কিন্তু পুরো পোর্টালটা দেখাচ্ছে। দেখুন এখানে কিন্তু দেওয়া রয়েছে যে রিনিউ করবেন না উইথড্র করবেন, যেহেতু আমরা এটা রিনিউ করছি সেই জন্য কিন্তু রিনিউ অপশানে ক্লিক করবো। এর কিন্তু পাঁচটা স্টেপ আছে, ঠিক আছে, রিনিউ বেসিক ইনফরমেশন, রিভিউ একাডেমিক ইনফরমেশন, রিভিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আইডেন্টিফিকেশন প্রুফ অ্যান্ড রিনিউ অ্যান্ড লক অ্যাপ্লিকেশন। তো জাস্ট এই পাঁচটা পরপর স্টেপ, খুব ইজি স্টেপ, কোনো অসুবিধা নেই। তো আমরা এখানে রিনিউ অপশানে ক্লিক করবো। তো রিনিউ অপশানে ক্লিক করা মাত্রই কিন্তু পেজটা কিন্তু খুলে যাবে, নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু প্রথমটা চলে আসবে বেসিক ইনফরমেশন পেজটা কিন্তু আমাদের চলে আসবে। দেখুন কিন্তু এখানে চলে এসছে পুরো, কিন্তু একদম বাবার নাম, নিজের নাম, ডেট অফ বার্থ, পুরো মোবাইল নাম্বার, মায়ের নাম, পুরো ডিটেলস কিন্তু চলে এসছে। কারণ যেহেতু এটা রিনিউ হচ্ছে গতবারের, যেহেতু অলরেডি কিন্তু প্রিফিল দেখাচ্ছে, অটোমেটিক ফিল আপ দেখাচ্ছে। এরপর আমরা পুরো নিচেটাকে দেখে নেবো যে পুরোটা আসছে কি না, ঠিক আছে। পুরোটা দেখে নিয়ে আমরা কিন্তু কাজটা করব পুরোপুরি, একদম পুরো নিচের দিকে দেখে নেবো একটু। নামগুলো দেখে নিলাম, ডেট অফ বার্থ দেখে নিলাম,
এরপরে আমরা কি করব জাস্ট নিচে দিকে নেমে আমরা জাস্ট এটাকে দেখে নেব ডিস্ট্রিক্ট আপনার ঠিকানাটা ঠিক আছে কিনা পার্মানেন্ট অ্যাড্রেস আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একই থাকে তাহলে কিন্তু আপনারা জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এটা আর ফিল আপ করতে হবে না অটোমেটিক ঠিক আছে আমার যেহেতু আলাদা সেহেতু এখানে আলাদাভাবে ফিল আপ করা হয়েছে এরপরে নিচেতে যে কোন রয়েছে যে সাবমিট অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে কিন্তু নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে তো নতুন পেজ হলে নেক্সট হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন দেখুন এখানে পুরো দেওয়া রয়েছে যে মানে প্রিভিয়াস ইয়ারে কী ছিল প্রিভিয়াস ইনস্টিটিউট নেম পুরো প্রিভিয়াস কোর্স নেম তারপর ইয়ার নেম পুরো এখানে কিন্তু দেওয়া আছে পুরোপুরি সেকেন্ডারি এখন কোন মানে কোন বোর্ড থেকে মানে পড়াশোনা করেছে কত বছর কোন ইয়ার এখানে কিন্তু আপনার পার্সেন্টেজটা দিয়ে দিতে হবে 50%-এর উপরে সবসময় দেবেন নাহলে কিন্তু গ্র্যান্ট হবে না ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তো যেহেতু আমার 90% সেহেতু 90% আমি দিয়ে দিচ্ছি তো এরপরে কী করবো জাস্ট আমি সমস্ত কিছু দেখে নিচ্ছি পুরো ফিল আপটা দেখে নেওয়ার পর এখানে জাস্ট 90% আমি লিখে দিলাম লিখে দেওয়ার পর আমি কিন্তু প্রেজেন্ট যে ইনস্টিটিউট সেটা কিন্তু আমরা একটু দেখে নিচ্ছি দেখুন বোলপুর গার্লস ওইতেই 3-তে উঠেছে যেহেতু গতটা ছিল গত ক্লাস ছিল 2 এবছর কিন্তু 3-তে রিনিউ করছে সেন 3 হয়ে গেছে অটোমেটিক হস্টেলার লেখা রয়েছে আরিবা হস্টেলার কিন্তু এটা হস্টেলার নয় বাড়ি থেকে যাওয়া আসা করেছে নো করেছি একই বোর্ড ঠিক আছে সেকেন্ডারি এডুকেশন একই বোর্ড এবং কোর্স ডিউরেশন হচ্ছে 1 বছর এরপর আমরা সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করলে কিন্তু আমাদের নতুন পেজ ওপেন হবে সাবমিটে ক্লিক করার পরে দেখুন ব্যাঙ্ক ডিটেলস চলে এসছে পুরো ব্যাঙ্কের IFSC কোড ব্যাঙ্কের নাম ব্যাঙ্কের ব্রাঞ্চ সমস্ত ব্যাঙ্কের নাম্বার এবং এখানটাতে লিখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম অ্যাজ পার দ্য পাসবুক অর্থাৎ ব্যাঙ্কের পাসবুকে কী নাম আছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে তারপরে এখানে কনসেন্টে এখানে ক্লিক করতে হবে এখানে টিক দিয়ে দিতে হবে তারপরে সাবমিটে ক্লিক করতে হবে তো আমি পুরোটা করে নিচ্ছি এখানে নামটা দিয়ে নিচ্ছি নামটা দেওয়ার পরে আমি টিকে ক্লিক করে আমি নেক্সট পেজে এগিয়ে যাচ্ছি ঠিক হয়ে গেছে এবার সাবমিট অপশনে ক্লিক করলাম দেখুন আমাকে ওকে চাইছে তো আমি ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পরে কিন্তু আমাদের পেজটা নতুন পেজ খুলে যাবে যেখানে কিন্তু রেশন কার্ড বা আমরা কিন্তু চাইছি রেশন কার্ড নাম্বারটা এখানে দিয়ে নেব রেশন কার্ড এখানে নাম্বার দিয়ে নেওয়ার পরে আমরা কি করব জাস্ট লাস্ট যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করব তো এটাই হচ্ছে কিন্তু সেই পেজটা ঠিক আছে রেশন কার্ড নাম্বারটা এখানে কিন্তু দিয়ে দেবো এবং সাবমিট অপশনে ক্লিক করব সাবমিট অ্যান্ড নেক্সট রেশন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এরপরে কিন্তু নেক্সট পেজে চলে যাচ্ছি যখনই সাবমিটে দেবো তখন কিন্তু নেক্সট পেজে আমাদের চলে যাবে নেক্সট পেজে খুলছি সাবমিট অপশনে দিলেই কিন্তু দেখুন নেক্সট পেজটা খুলে গেল যেখানে কিন্তু পুরো দেওয়া রয়েছে দেখুন যে পুরোপুরি একদম কিন্তু টোটাল ডিটেলসটা কিন্তু লেখা থাকবে ঠিক আছে টোটাল ডিটেলসটা আপনি কী কী নাম দিয়েছেন বেসিক বাবার নাম পুরো অ্যাড্রেস ইনফরমেশন প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস পুরো একাডেমিক কোয়ালিফিকেশন বা একাডেমিক ইনফরমেশন প্রেজেন্ট ইয়ার প্রিভিয়াস ইয়ার ব্যাঙ্কের ডিটেলস পুরোপুরি এবং শেষে যেটা রয়েছে এই যে টিক বানা বক্স এখানে চেক দিয়ে তারপরে এখানে সাবমিটে ক্লিক করতে হবে লেখা আছে দেখুন সাবমিট অ্যান্ড লক রিনিউয়াল অ্যাপ্লিকেশন আপনি যখন এটা ক্লিক করে দেবেন তখন কিন্তু আর আপনি এডিট করতে পারবেন না সেজন্য তখন কিন্তু একটা কনসেন্ট লেখা আসবে তো আমি এখানে চেক দেওয়ার পরে কিন্তু দেখাচ্ছি কী লেখাটা আসছে দেখুন আমি কিন্তু এখানে চেক করে দিয়েছি এরপরে দেখুন ওপরে কী লেখা এসছে দেখুন এই যে লেখা আছে অ্যাপ্লিকেশন ওয়ান্স লকড ক্যান নট বি এডিটেড আর ইউ শিওর তো আমি ওকেতে ক্লিক করব আর ইউ শিওর করলে কিন্তু আমাদের নেক্সট পেজটা কিন্তু খুলে যাবে অর্থাৎ প্রিন্ট ডাউনলোড অপশনটা দিয়ে দেবে মানে আমাদের যে অ্যাপ্লিকেশনটা হলো সেটা কিন্তু প্রিন্ট করার অপশনটা দিয়ে দেবে তো আমরা জাস্ট ওই সাবমিট যখনই ক্লিক করলাম তখন কিন্তু দেখুন এই অপশনটা চলে এলো যে প্রিন্ট রিনিউয়াল অ্যাপ্লিকেশন যখনই আমি প্রিন্ট অপশনে দেবো সঙ্গে সঙ্গে কিন্তু প্রিন্ট হয়ে যাবে বা ডাউনলোড হয়ে যাবে এরপর আমি প্রিন্টটা নিয়ে নেবো ঠিক আছে তো আমি প্রিন্ট অপশনে দেওয়ার পরে দেখাচ্ছে কী এলো প্রিন্ট অপশন দিয়ে দিলাম প্রিন্ট অপশনে দেওয়ার পর কিন্তু এই পেজটা কিন্তু এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল এবং এটা জাস্ট আমি প্রিন্ট আউট বের করে নেবো আমার ইয়ের সঙ্গে ঠিক আছে এবং এর সঙ্গে দেখুন নিচে লেখা রয়েছে যে স্টুডেন্ট ইজ টু সাবমিট দিস কম্পিউটার জেনারেটেড ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম ডিউলি সাইন্ড টু দ্য এডুকেশনাল ইনস্ট্রাকশন অ্যালং উইথ দ্য ফলোয়িং সাপোর্টিং ডকুমেন্টস ফটোকপি অফ দ্য ব্যাঙ্ক পাসবুক হোয়্যার দ্য ডিটেলস অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার IFSC আর মেনশন অর্থাৎ এই রিসিপ্টের সঙ্গে আপনাকে স্কুলে গিয়ে এখানে আপনার স্টুডেন্টের সাইন হবে এখানে গার্জেনের সাইন হবে এবং এই রিসিপ্টটা নিয়ে আপনাকে কিন্তু স্কুলে জমা দিতে হবে এবং জমা দেবেন কী কী সঙ্গে দেবেন ডকুমেন্টস হিসাবে ব্যাঙ্কের পাসবইয়ের জেরক্সটা কিন্তু আপনাকে সঙ্গে জমা দিতে হবে এবং এইটার এক কপি জেরক্স আপনাকে স্কুলে গিয়ে জমা দিতে হবে যিনি এই দপ্তরটাকে দেখে যিনি এই স্কলারশিপ পোর্টালটাকে নিয়ে কাজ করছেন যে টিচার সেই টিচারের কাছে এটা জমা দিয়ে দিতে হবে তো এটাই ছিল এখনকার সবথেকে বড় একটা আপডেট যে কীভাবে আপনারা ঐক্যশ্রী রিনিউয়াল করবেন যেটা আমাকে কমেন্টে লিখেছিলেন বলে আমি দেখিয়ে দিলাম তো কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আশা করি কোনো অসুবিধা হবে না তো ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং এ ধরনের আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের ভিডিও বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন যেন তারাও এই ইনফরমেশনটা পেয়ে যায় ধন্যবাদ।